এই ভিডিওটিতে ফার ফ্রম হোম রিলেটেড বেশ কিছু মেজর স্পয়লার্স আছে, তো তোমরা যারা মুভিটা এখনও দেখোনি তারা মুভিটা দেখে এসে ওই ভিডিওটা দেখতে পারো, আর যারা মুভিটা দেখেনি এসো তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারো। তো ফার ফ্রম হোমের ট্রেলারে যখন প্রথম মাল্টিভার্স মেনশন করা হয় তখন অনেক এমসিইউ ফ্যান্স এক্সাইটেড হয়ে উঠলো ফার ফ্রম হোমে মাল্টিভার্স দেখার জন্য। আর ট্রেলারে মিস্টিরও নিজেই বলেছে সে মাল্টিভার্সে অন্য একটা আর্থ থেকে এসেছে, আর ফ্যান্সরা এখানে এটা গেস করতে পারেনি যে মিস্টিরও আসলে ভিলেন না হিরো। আর মুভিতে আমরা মিস্টিরোকে একজন ভিলেন হিসেবে দেখলাম, আর এখানে মিস্টিরো আসলে কমিক অ্যাকুরেট মিস্টিরো, এখানেও তাকে তার ইলিউশনস ইউজ করতে দেখা গেল। তো এখন প্রশ্ন হলো ট্রেলারে মিস্টিরোকে কেন ইনোসেন্ট দেখানো হলো, আর কেন এমনটা দেখানো হলো যে মিস্টিরো মাল্টিভার্সে অন্য আর্থ থেকে এসেছে। তো রিসেন্টলি একটা ইন্টারভিউতে ফার ফ্রম হোমের রাইটার এরিক সমার্স আর ক্রিস ম্যাকেন এটা রিভিল করেছেন যে মিস্টিরো যে মাল্টিভার্সের অন্য আর্থ থেকে এসেছে এরকমটা ট্রেলারে দেখানোর আইডিয়াটা তাদেরই ছিল, আর এরকমটা করা ছিল যাতে ফ্যান্সরা গেস না করতে পারে যে মুভির ভিলেন আসলে কে বা কারা। আর মুভিতেও ফ্যান্সদের ডিস্ট্রাক্ট করার জন্য মিস্টিরোর মুখ থেকে তার ব্যাক স্টোরি শোনানো হয়। আর মিস্টিরো যে সত্যি এলিমেন্টালসদের ধাওয়া করতে করতে ইয়ার 616 এসেছে এরকমটাও দেখানো হয়। আর তবে এই আইডিয়াটা মুভির ফার্স্ট হাফ অবধি বেশ কিছুটা কাজও করেছিল, কিন্তু মুভিতে পরে জানা যায় যে মুভির ভিলেন আসলে মিস্টিরিওই। আর ট্রেলারে মিস্টিরিওকে হিরো হিসেবে দেখে অনেক ফ্যান্সরে এই আইডিয়াটা বিশ্বাসও করেছিল, কারণ এমসিইউতে এর আগে ঘোষ্ট মতো ভিলেনকে হিরো হিসেবে দেখানো হয়েছে। তো ফার ফ্রম হোমে মিস্টিরিও নিক ফিউরি আর পিটার পার্কারকে বোকা বানানোর সাথে সাথে অডিয়েন্সদেরও বোকা বানিয়েছিল। তো এখন প্রশ্ন হলো যে এমসিইউতে কি আদৌ মাল্টিভার্স এক্সিস্ট করে, আর এর উত্তর হলো হ্যাঁ, এমসিইউতে মাল্টিভার্স এক্সিস্ট করে। আর মজার ব্যাপার হলো যে ফেজ 3 সেকেন্ড মুভি ডক্টর স্ট্রেঞ্জ এই মাল্টিভার্সকে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো ফার ফ্রম হোমে রিয়েল মাল্টিভার্স না দেখতে পারলেও ফ্যান্সদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, যেহেতু ডক্টর স্ট্রেঞ্জে মাল্টিভার্স ইন্ট্রোডিউস করা হয়েছে তখন এমসিইউর ফিউচার মুভিতে মাল্টিভার্সের ইউজ আর এর ডিটেলস আরও বেশি করে পাওয়া যাবে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো ফেজ 4 ডক্টর স্ট্রেঞ্জ 2 আসছে, আর মাল্টিভার্সের ব্যাপারে আমরা ডক্টর স্ট্রেঞ্জ 2 আরও বেশি করে জানতে পারবো। আর মাল্টিভার্স এমসিইউর ফিউচারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আর ফিউচারের এমসিইউতে মাল্টিভার্সের কনসেপ্ট ইউজ করলে মার্ভেলের কাছে আরও বেশি অপরচুনিটিস থাকবে এমসিইউর ফেজ 4 নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করার জন্য। ফেজ 4 হয়তো মাল্টিভার্সের কনসেপ্ট ইউজ করে এক্সম্যান আর ফ্যান্টাস্টিক 4 নতুন ক্যারেক্টারসদের ইন্ট্রোডিউস করা হবে। তো গাইজ, এটা ছিল এমসিইউর মাল্টিভার্সের এক্সপ্লানেশন ভিডিও। আই হোপ ভিডিও তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতেই পারো, আর নিজেদের মতামত কমেন্ট সেকশনে শেয়ার করতেও ভুলো না। আর বাংলায় সুপার হিরো রিলেটেড কন্টেন্ট দেখতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, বিকজ বংনাড এক্সপ্লেন্স এভরিথিং। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই, পরের ভিডিওতে দেখা হবে, বাই।